আসসালামু আলাইকুম সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আপনারাও ভালো আছেন, আমরাও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা নোট 5 লোগো হ্যাং তো দেখাচ্ছি। লোগো হ্যাংটা যেহেতু সেটা খুলে ফেলছি আমরা, এটা আরেকটা বোর্ড দিয়ে দেখাচ্ছি প্রবলেমটা কী ছিল, কারণ পুরো ভিডিও করতে হলে অনেক সময় চলে যাবে। এই যে এইরকম লোগোটা এসে এত চার্জিং দেখাচ্ছে, লোগোটা এসে অফ হয়ে যেত। এটা আরেকটা বোর্ড, এটার যেটা প্রবলেম ছিল সেটা আমরা খুলেছি অলরেডি, আইসিও খুলেছি আমরা, আইসি খুলে সকেটে লাগিয়েছি। এই যে এই বোর্ডটা, হ্যাঁ আইসি খুলেছি আমরা, আইসি সকেটের মধ্যে আছে। এদিকে দেখাও, একটু কাছে করে দেখাও। তো এবার দেখছেন আপনারা যে আমরা যখন আইডেন্টিফাই দিয়েছি, এই যে আর্জেন্ট কনজিউমেট আসছে 90%, মানে 90% ব্লকেট। এটা যার কারণে ফোনটা লোগো হ্যাংসে দাঁড়ায় আসছে, ফ্ল্যাশ হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে ব্লক ইয়েটা নিয়ে দিব, লকটা। লক মানে হচ্ছে একটা সেটা কনফিগারেশন ইনফরমেশান, যে কী কোন ইনফরমেশান কোন ফাইলে কোন কী বলা যায়, এটার ফাইল ভার্সন কী হতে পারে, কোন ক্যাটাগরির ফাইল বা সেটার ইনফরমেশান, যাবতীয় ইনফরমেশানগুলো দেওয়ার পরে আমরা এই ফোনটা রান করতে পারবো। ধরেন এটা ফাইল লেখা আছে এখানে ওয়ালেট, যদি আমরা ফাইলে অন্য ফাইল দিয়ে দিই সেক্ষেত্রে সেটা চালু হবে না, হলেও লোগো হ্যাংসে দাঁড়ায় থাকবে। তো আমরা যেটা করবো প্রথমে নেটওয়ার্ক ফাইলটা রিপেয়ার করেছি, লাল যেগুলো আছে সব নেটওয়ার্ক ফাইলগুলো নিয়ে নিয়েছি, একটা ডাম ফাইলও নিয়েছি 2 জিবির আমরা। তো এবার আমরা এই পর্যায়ে জাস্ট এটাকে ফরম্যাট করে দিব, জাস্ট ফরম্যাট করলে আমাদের এই প্রবলেমটা চলে যাবে। ওয়েল হয়ে গিয়েছে। প্রতিটা সময় ফরম্যাট করার পরে ডিভাইসটি ডিসকানেক্ট করতে হবে। ডিভাইস মিন্স অবশ্যই ইএমএমসি সকেটটি, ওকে, পুনরায় প্রতিস্থাপন করতে হবে। এরপরে আমরা আবার আইডেন্টিফাই দিব প্রোগ্রামে গিয়ে, ওকে পার্টিশন হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে ফ্যাক্টরি সেট করব। এবার আমরা এটাকে ইরেজ করব। আমরা চাইলে এটার পুরো এক্সক্লুসিভ ফাইল দিতে পারি, যদি আমাদের কাছে এক্সক্লুসিভ ফাইল আছে কিনা দেখি। আমরা এক্সক্লুসিভ ফাইল দিলে পুরো সেটটা রান হয়ে যাবে। দেখবো একটু যে এক্সক্লুসিভ ফাইল আছে কিনা, যেহেতু আমাদের এই কাজগুলো আমাদের হাসান করে, হাসান পারে গিয়েছে। আমার তাকে ছিল, এখনও দেখেছি কিনা একটু দেখি, যদি থেকে থাকে তাহলে আমরা এক্সক্লুসিভ ফাইল দিলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে আমাদের আর ডাম ফাইল খাওয়াই, আবার ফ্ল্যাশ ফাইল খাওয়াইতে হবে না। নোট 5, হ্যাঁ এটা তো এক্সক্লুসিভ ফাইল আছে, 6 জিবি মানে হচ্ছে এক্সক্লুসিভ ফাইল, ওকে। তো এটা দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই আমাদের প্রোডাক্ট কোডটি মিলিয়ে নিতে হবে, যে আমাদের প্রোডাক্ট কোডের সাথে মিল আছে কিনা। ওয়ালেন্ট ঠিক আছে, নোট 5 ঠিক আছে, আমাদের ইএমসি স্যামসাং, এটা হচ্ছে স্যামসাংয়ের, আর এটা হচ্ছে স্কাইনিস, তাতেও সমস্যা হবে না, চলবে। হ্যাঁ একটাই আছে, ওকে আমি আশা করছি টেস্টেড হবে এটা। কারণ দেখিনি যে আর কোনো ফাইল আছে কিনা সাথে। এটাও স্যামসাং, উপরে একটা আছে, স্যামসাং, ওকে। তাহলে আমরা ঝামেলা না যাই, আমরা ডিরেক্ট ফ্ল্যাশ ফাইল খাওয়ার কাজটা করতে পারতেছি, বাট ওটাতে যাচ্ছি না আমরা। আমরা ডিরেক্ট এটাকে এখন এই এক্সক্লুসিভ ফাইলের অবস্থা সেটা ঠিক বলতে পারতেছি না, যার কারণে আমরা এটাতে যাবো না। আমরা এটা না গিয়ে এটা আমরা এটার যে ডামটা রিড করছি সেটা আমরা খাওয়াই দিব। আমরা নোট 5 চলে আসছে, ডাম ফাইলটা আমরা ডাম ফাইলটা রাইট করে দিব। ডাম ফাইলটা রাইট হতে হতে আমরা যেটা করবো, আমরা এটার ফ্ল্যাশ ফাইলটাকে অ্যারেঞ্জ করে নিব। আমরা এটাকে ফ্ল্যাশ করার জন্য ট্রাই করেছিলাম, এটা ফাইলটা হচ্ছে এটা, যে সেটাকে আমরা অন্য একটা ফোল্ডার ঢুকিয়েছিলাম ফায়ার হাউসের প্রবলেমের কারণে। এটা দিয়ে আমরা ফ্ল্যাশ করে দিব। আচ্ছা আমাদের ডাম ফাইলটা শেষের দিকে, ডাম ফাইলটা প্রায়, এটা একটু কাছে নাও, কাছে না, হ্যাঁ ডাম ফাইলটা প্রায় শেষ হয়ে আসছে। আরও কত 40 সেকেন্ড, ওকে হোক, আগে হয়ে যাক। ওকে দেখো, আমাদের ডাম ফাইলটি রাইট হয়েছে। এটা আমরা একটু পুনরায় চেক দিব। এবার আমি নেটওয়ার্ক ফাইলটা রিপেয়ার দিব। ডাম ফাইল এসে তারপর কিন্তু দেখেন ইয়ে আসেন বুট কনফিগারেশন আসে না এখনও। ওকে নো প্রবলেম। ডাম ফাইলটা আমরা সিলেক্ট করবো, করে যা সেখানে টান দিব। হ্যাঁ ওকে হয়ে গেছে রাইট। আমরা আসলে অনেকে হয়তো বলে যে ইউএমসি ভিডিও করে আমরা আসলে মানে দিতে বলে আসলে পারি না আমরা সময়ের কারণে। আর বেসিক্যালি আমরা তো টেকনিশিয়ানদের কাজ করি, নিজে তো আসলে করি, পাশাপাশি টেকনিশিয়ানদেরকে দিয়ে কাজ করাই যারা আমাদের সাথে আছেন। আসলে অলসতার কারণে, ব্যস্ততার কারণে, দায়িত্বহীনতার কারণে ভিডিওগুলো দিয়ে উঠে দেওয়া ওঠে না আসলে। আর একটা ইউএমসি রিপেয়ারের কাজগুলো আসলে ঝামেলার কাজ। একটা ইউএমসি রিপেয়ার করলে এটাকে অ্যারাউন্ড সাকসেসফুলি করতে অনেক সময় লেগে যায়। মানে এই ফোনটা আমরা করছি, এটার বোর্ড খুলেছি, আইসি খুলেছি, বোর্ড থেকে আইসি খুলেছি, আইসি রিভলভ করেছি, আবার লাগিয়েছি, প্রোগ্রাম করছি, এরপর আইসি লাগাবো, এই সব কিছু প্রসেস করতে গিয়ে আসলে সেই সব দিই আমরা চাইলেও অনেকগুলো ভিডিও দিয়ে উঠতে পারি না। যারা এটাকে আপনাদের প্রবলেমগুলো ধরছেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করবো আগামীতে দেওয়ার জন্য। তোমার ইনকাম কত আজকে? ঠিক আছে, তোমার ডেলিভারি 1500 কেন হয়? তোমার ডেলিভারি গেলে 1500 কেন হয় তোমার? তাহলে আমাদের নেটওয়ার্ক ফাইল রাইট হয়েছে। এবার আমরা পুনরায় চেক দিব। যেহেতু ডাম ফাইলটা আমরা ছোটো খাইয়েছি সেক্ষেত্রে আমাদেরকে এটা ফ্ল্যাশ করতে হবে। এখন ফ্ল্যাশে ফ্যাক্টরিতে যাবো, গিয়ে কোয়ালকম দিব। কোয়ালকম দিয়ে আমাদের ফাইলটি কোথায় আছে? ফাইলটি এই যে ফাইলটি এখানে আছে। এখান থেকে আমরা র প্রোগ্রাম 50 দ্যাটস ইট ফাইলটা রাইট করে দেবো। এই ফাইলটা রাইট হয়ে যাওয়ার পরে আমরা সেটার আইসিটাকে আইসি রিভল করতে হবে না, আমাদের আইসি যথেষ্ট ভালো রিভলিং আছে। হ্যাঁ এই যে রিভলিং ভালো আছে, জাস্ট আমরা আইসির বলটাকে ক্লিন করে বসিয়ে ফেলবো। যেহেতু এটা হতে সময় লাগবে আমরা অ্যারাউন্ড এটা হতে কতক্ষণ লাগে দেখি একটু। আমরা এটা হতে অনেক সময় লেগে যাবে। যেভাবে আমরা দেখালাম এভাবে করে প্রোগ্রাম করলে এটা আসলে হয়ে যাওয়ার কথা। সিস্টেম ফাইলে আমরা রিপেয়ার দিয়েছি, সিস্টেম নিতে কতক্ষণ লাগবে? প্রায় 19-20 মিনিট না সরি 52 মিনিট সময় লাগবে, অনেক সময় লাগবে এটা নিতে আসলে। তো এমত অবস্থায় জাস্ট আমরা সেটা খুলে বল করে লাগিয়ে দিব। লাগানোর পরে যদি লোগো এসে দাঁড়িয়ে থাকে আশা করি চালু হয়ে যাবে, চালু হয়ে যাওয়ার কথা। যদি না হয় ইডিএল মোড দিয়ে, ইডিএল পয়েন্ট দিয়ে ফ্ল্যাশ করে দেবো। ইউএফআই দিয়ে করতে পারবো বা ইউএমটি দিয়ে করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।